মনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার আনলে, একটি মেয়ে জন্মের নারে যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি এদেশ এখন। দাদি, মা তো পানি খায় না। মা, ও মা, তুই বিশ্বাস যাবি না আমু, যখন থেকে সুজনের নতুন মা আসছে সেই তখন থেকে ওদের ভাই বোনের কপালে দুঃখ নামছে। এতটুকু ভালোবাসত না ওদের? এতটুকুও না, বরং কথায় কথায় মার জুটতো ওদের কপালে। ওদের আব্বা কিছু বলতো না? মোটেই গ্রাহ্য করতো স্বামীকে, আব্বার সামনে প্রতিদিন মার জুটতো ওদের, কখনো কখনো ভাতও জুটতো না। তালি পরে এই কথা রইল জানা, আমার সত্যটা যেন মনে থাকে, আমার বেটা বেটিকেও সতীনের প্রভাবে চলবে না। সিসি জনাব, এ আপনি কি কন? আমার মেয়ে ও বাড়ির বউ হবে পরে, আগে মা হবে নিশ্চয়, মনের মধ্যে কোনো ক্ষুদ রাখবেন। এত রাত হয়ে গেল, বেটা তো এখনো ফিরলো না। ফিরবে না বোধ হয়। হতে পারে, এত রাত যখন হয়ে গেছে আর বোধ হয় ফিরবে না। আজ রাতে তোরা দুটি আমার কাছে ঘুমাবি। না না, তোমার ঘরে শোবার জো নাই। কেন? তোর আব্বু তো নেই, শাসনের ভয়ও নেই। তা নয়, ভাই রাতে কাঁদে তো, তাই শুধু শুধু তোমার ঘুমের ব্যাঘাত ঘটবে। একটু কি কথা করছিস বুবু? হ্যাঁ, তোরা দুটি তো আমার জান, তোরা আছিস বলে এই দুনিয়ায় এই সংসারে আমি বেঁচে আছি। তোরা দুটি না থাকলে এই দুনিয়া এই সংসার এখানে আমি থাকবো কেন? ঠিক আছে, আজ রাতে তাহলে শেষবারের মতো তোমার আদর খাবো। আমু, তোর নতুন মানে ঘরে নিয়ে যা। আমু, আমু, তোমার নতুন আম্মা
একে একটু বাড়িঘর ঘুরে ফিরে দেখাও। ওকে, কথা কানে যাচ্ছে না, এ কি ব্যাপার? দাঁড়া শোনো বাবু, কোথায় যাচ্ছিস? এখন নতুন মা আসছে, তাই এখন আমাদের আর এখানে থাকা চলে না। কেন শোনো বাবু, নতুন মা তো কত ভালো, আদর করবে, যত্ন করবে, তারপরে তুই কেন যাবি? তুমি জানো না, তাই এ কথা কও। আমি জানি নতুন মা এলে সতীন্দ্রের ছেলেমেয়েদের সহ্য করতে পারে না, ঘর ছাড়া করে দেয়। এসব তুই কি কথা করছিস বাবু? এর মাথাতে এসব কথা কে ঢুকাইছে? আপনি ঢুকাইছেন। না না বেটা, আমি কেন ঢুকাবো? সে আপনি জানেন। আমার কথা শোন শোনা মা, ঘর ছেড়ে কোথায় যাবি? আবুরে ফেলে আমারে ফেলে যাবি? তোর মন কাঁদবে না বাবু? আমি চাই না আমাদের ওপর কেউ রাগ হোক, চেঁচাক। রাগ করলে, চেঁচালে আমার শরীর কাঁপে, তার জন্য চলে যাচ্ছি। আমু, ঘর ছেড়ে কোথায় কি যাবে? জানি না, এত বিরাট পৃথিবী, কোথাও গেলেই হলো। আমি মনে হয় জানি তুমি কোথায় যাবে। আমি কি ঠিক বলেছি? হুম, মামুর বাড়ি যাব ভেবেছি। আমু, আমি তো এই বাড়িতে নতুন অতিথি, আমি তো এই বাড়ির কোথায় কি আছে না আছে কিছুই চিনি নে জানি নে। তুমি যদি আমারে দেখায় না দাও কোথায় শোবার ঘর আছে, কোথায় রসুই ঘর আছে, তাহলে আমি কেমন করে চিনব বল? দাদি আছে, সব বুঝিয়ে দিবে। দাদির তো বয়স হয়েছে, সে কেমন করে পারবে? তুমি এক কাজ করো না, তুমি আমারে সব কিছু চিনে বুঝিয়ে দিয়ে বিকেলবেলা না হয়েছেও আমি নিজে গিয়ে তোমার ঘাট পর্যন্ত আগুয়ে দিয়ে আসবো। তা না হলে যে আমি বড় আতান্তরে পড়ে যাবো। আমু, আচ্ছা, সৎ মায়েরা কি তার আগের ছেলে মেয়েদের খুব মারে? আমি কেমন করে জানবো, আমার তো সৎমা কোনোদিন ছিলই না। সৎ মায়েরা খুব রাগী হয়, তাই না? আচ্ছা আমু, আমারে দেখে কি দেখো, আমার দিকে আমারে দেখে কি অনেক রাগী মনে হয়? এটা আব্বার ঘর, মানে এখন থেকে এটা তোমার ঘর। কি সুন্দর, পছন্দ হয়েছে? এটা তুমি পড়লে তোমারই অনেক সুন্দর লাগবে দেখি। বাহ, কি সুন্দর! এখন থেকে এটা তোমার শাড়ি, আমার শাড়ি লয়। খুব সুন্দর লাগবে দেখতে। নাও, রেখে দাও। La 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 la
আল্লাহ কি হলো ইয়া ব্যাধি বদলেন কেমন করে ও কিছু না রে বাপ একটুখানি ধারণ লেগেছে ও ঠিক হয়ে যাবে নে তুই কাজে যা বাপ না না আপনি কোন বিশ্রাম করেন সংসারের সব কাজে আপনাকে হাত লাগাইতে হবে না আমার খুব চিন্তা হচ্ছে তোর বাচ্চা দুটো নিয়ে ওদেরকে কি ও কাছে দেখে নেবে নে আমি এদের বা আমারও চিন্তা আছে আপনার এ নিয়ে চিন্তা না করলেও হবে তারপরেও চিন্তা তো মাথা থেকে যায় না রে আমার মাথায় তো সারাক্ষণ চিন্তা এসে যায় এইসব বাজে চিন্তা বাদ দিয়ে বিশ্রাম করেন হ্যাঁ করবানি হ্যাঁ শাড়ি পছন্দ হয়েছে তুমি কি করে জানলে এটা আমার পছন্দের রং আমি জানবো না তো জানবে কি যখন থেকে বাড়িতে এসেছি তখন থেকে খেয়াল করেছি মেয়েটা আমার মুখ কালা করে ঘুরে বেড়াচ্ছে এমন সুন্দর মেয়ে আলো থালো করে ঘুরে বেড়ালে কোনো মায়ের মন ভালো লাগে আজ আমার মেয়েটারে এমন সুন্দর করে সাজাবো যাতে কেউ চোখ ফিরাতে না পারে এমন তেজিমের চোখে জল কেনে তোমার গায়ে মার গন্ধ পাচ্ছি আমি তো তোমার মাই আচ্ছা এখন বলো তো তোমার কি খেতে ইচ্ছে করছে তোমারে আজকে আমি নিজে হাতে রেঁধে তারপর আমার সামনে বসায় পেট ভরে খাওয়াবো সত্যি তুমি আমার জন্য রাঁধবে সত্যি বলছি তো বিশ্বাস হচ্ছে না সত্যি 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 তাইলে আমার জন্য ঝালঝাল করে চচ্চড়ি বানাই দাও কতদিন খাই নাই সেই মার হাতে খেয়েছিলাম বড় খাওয়ার স্বাদ হচ্ছে বেশ তাই হবে কোন আমু তুমি রসির ঘরে কিসের জন্য যাও ভাইয়ের কাছে যাও রসির ঘরে আমার কোনো কাজ নাই না আমি এসে নাই বাড়িতে এখন থেকে রসির ঘরে তোমার আর কোনো কাজ নেই যাও বাইরে নিয়ে আসো গরম পানি হচ্ছে পানি গরম হোক দুজন মিলে হাত মুখ ধুয়ে নিবে যাও যাও
আমু কান্তিছ কিনে মার কথা মনে পড়েছে? মার কথা মনে করে কান্দিও না, আমি তো তোমার মা। মার জন্য দোয়া করো, তুমি দোয়া করলে খোদা তাআলা তোমার মারে বেহেশত নসিব করবে। কান্দিও না। রাতের বেলা তেমন কিছু খাই না, দুধ কলা। ও আচ্ছা। আমু আর গোলাম রসুলকে নিয়ে আপনি কোনো চিন্তা তো করবেন না, ওরা খুবই লক্ষ্মী ছেলে মেয়ে, আমি ওদেরকে দেখে শুনে রাখবো, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। বেশ। আমু আর গোলাম রসুল রে পড়তে দিলি হয় না? মেয়ে মানুষের পড়াশোনা পাগলের মতো কথা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে গোলাম রসুল রে পড়তে দিলে দেখি। আপনি তাহলে বসেন, আমি আপনার জন্য দুধ কলা নিয়ে এসেছি। ইয়ে ভাইজান, তাহলে আর দেরি কেন? কাল সকালে আমি ওয়ারে নিয়ে রওনা হই। সবাই যখন বলতেছো আমার কোনো আপত্তি নাই, আর ওর কাছে আমার কোনো পিতাশাও নাই। আব্বা, আমরা কি নানু বাড়িতে যাব? কতদিন বাদে নানুরে দেখব। আচ্ছা মামু, নানু বাড়িতে কি ওই জামগাছটা এখনো আছে? আছে আছে রে মা, সব সেই আগের মতোই আছে। আমি নানু বাড়ি থেকে এসে ফাতেমাকে অনেক অনেক গল্প শোনাবো। যাই, কাপড়টা গুছায় নেই। ইয়ে আমু, তোর কাপড় গুছানো লাগবে, তুই তোর ভাইয়েরটাই গুছাই রাখিস। কেন ভাই, কেন আমি যাব না? যাবি যাবি না কেন, যাবি, তবে এখন তোর ভাইরে নিয়ে যাই, পরে সুযোগ বুঝে তোরে নিয়ে যাব। মা দেখো না, মামু এ কি কথা বলে, ভাই যাবে আর আমি যাব না, ভাই আমাকে ছাড়া থাকতে পারে না। আরো অন্ধকার বড় ভয় পায়, মামু বাড়ি তো আমাকে ছাড়া কিভাবে থাকবে? আমু, তুই কাল সকালে ওয়ারে আমার সাথে দিস। ভাইজান, তুমি আমার একটু বুঝাই কও। আমু, আরে বোঝগাছ করে তোর মামুর হাতে তুলে দে। কিছু বলো না, বলো না, ওরা ভাইকে কবে ফেরত দিবে? ওরা তোর ভাইরে আর ফেরত দিবে নাই, ও আর কোনোদিনই বাড়িতে আসবে নাই। আমি তো তোর সৎ মা, তার নাকি তোর ভাইটুকে আমার কাছে ওরা রাখবে নাই, তুই তো আমার কাছে থাকবি, তুই তো আমার নিয়ে তুই আমার কাছে থাকবি। মা, আমি ভাইরে কোনোদিন দেখতে পাবো না।
মায়ের মরে যাওয়ার পরে তোর বাপে ভালোই করছে বিয়েটা কইরা। তোর বাপে তো একটা দুলহা, খালি ঘুরে বেড়া, খালি ঘুরে বেড়া।